হাই মেরে প্যারে বেদার্থ প্যারে চ্যাম্পিয়ন, আশা করছি সকলে খুব ভালো আছো, পড়াশোনা তো খুব ভালো করে করতে হচ্ছে তোমাদেরকে, সে মজবুরিতে হোক আর মজবুতির জন্যই হোক। তো লাইফে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তোমরা দেখছো অনেকে, যাদের স্বপ্ন ডক্টর ইঞ্জিনিয়ার এবং যেই অ্যাডভান্স ক্লিয়ার করা তার জন্য আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের পাশে থেকে আমি তোমাকে তৈরি করানোর স্বপ্ন আমিও দেখছি। দেশকে তোমরাও ভালো করে পড়াশোনা করো, দেশকে ভালো ডক্টর এবং ইঞ্জিনিয়ার উপহার দাও। তো আমার জন্য যে চ্যানেল রয়েছে ফিজিক্স কি দুনিয়া, এই ফিজিক্স কি দুনিয়ায় হিন্দি চ্যানেলে আমরা যেই মেন এবং অ্যাডভান্সের সমস্ত সলভ কোশ্চেন আনসারের জন্য ওখানে আমরা ভালো করে ডিটেলসে ভিডিও বানাচ্ছি একটা টপিকের ওপরে, এবং সেখানে এইচসি ভার্মা এবং নিট এর জন্য কোশ্চেন এর সলিউশন করে দিচ্ছি। ওকে না, তোমরা ওই চ্যানেলে গিয়ে ওখানে দেখতে পারো। আমাদের চলছে এখানে সিরিজ কি বাবু, সিরিজ চলছে সাজেশনের জন্য। তো সাজেশন চলছিল আমাদের, সাজেশন কি দেখো আজকে, আজকে যেটা সাজেশন হবে সেটা হচ্ছে কি এসএইচএম এবং ওয়েবসের ওপরে। তবু এসএইচএম চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এসএইচএম চ্যাপ্টার যেটা প্রথম করতে হবে কি সেটা হচ্ছে কি এসএইচএম এর জন্য ত্বরণের রাশিমালা এবং বেগের রাশিমালা। ত্বরণ রাশিমালা কি, এ সমান হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আর এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর বেগের রাশিমালা ভি সমান হচ্ছে ওমেগা ইন্টু ডোর অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো রাশিমালা তোমরা এখানে ভালো করে পড়ো, এটা ইম্পর্টেন্ট রাশিমালা আছে। এবং এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা গতিশক্তি, কি বললাম শোনো বলো, গতিশক্তি, গতিশক্তি রাশিমালা খুব ইম্পর্টেন্ট। গতিশক্তি তোমরা নিশ্চয়ই জানো, গতিশক্তি প্লাস স্থির শক্তি মোট শক্তি রাশিমালা, এই পুরো পোর্শনটা তোমার ভালো দেখে রাখবে। গতিশক্তি হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্থির শক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর মোট শক্তি হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এই তিনটে শক্তি রাশিমালা একসঙ্গে ভালো করে করো, এখান থেকে গ্রাফটা দেখে রেখো, বাস হয়ে গেলো, আর কিছুক্ষণ দিয়ে করতে হবে না। এরপরে পোর্শন আছে কি পেন্ডুলাম, মনে আছে না পেন্ডুলাম, পেন্ডুলাম আছে, পেন্ডুলামের জন্য শোনা পর্যায়কালের রাশিমালা। পেন্ডুলামের জন্য কি বলো বাবু, পর্যায়কালের রাশিমালা প্রচণ্ড ইম্পর্টেন্ট, পেন্ডুলামের পর্যায়কালের রাশিমালা ভালো করে করবে তোমরা। আমি আবারও বলছি ওখান থেকে কোশ্চেন তোমার জন্য আসবে, পেন্ডুলামের পর্যায়কাল রাশিমালা টি সমান টু পাই ইন্টু রুট ওভার অফ এল বাই জি, টু পাই ইন্টু রুট ওভার অফ বলো এল বাই জি, ভালো করে করে দেখো। স্প্রিং থেকে কোশ্চেন আসবে, শোনা এখানে অঙ্ক পড়বে, থিওরিটিক্যাল পোর্শন এখানে সম্ভাবনা কম আছে স্প্রিং থেকে, তো এটা বাদ দিচ্ছে। আর গ্যাসিয়াস পিস্টন, গ্যাসিয়াস পিস্টনটা যদি যেটা ওঠানামা করে, সেই গ্যাসিয়াস পিস্টনের জন্য তোমরা এখানে তার এসএইচএম এর রাশিমালা এবং পর্যায়কাল রাশিমালা এখান থেকে করো হচ্ছে। আর সেকেন্ড দোলক বলতে কী বোঝো, আর সেকেন্ড দোলকের জন্য দৈর্ঘ্য কত হবে এবং এখানে অঙ্ক আসতে পারে, বাস এসএইচএম শেষ। ড্যাম ভাইব্রেশন থেকে কিছু নেই শোনা, শুধু অনুনাদ বলতে কী বোঝো দেখে রাখবে, আর পরবশ কম্পন এবং পরবশ কম্পন এবং অবনম্বিত কম্পনের মধ্যে পার্থক্য, বাস ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে ওয়েবস, ওয়েবসের মানে চলতরঙ্গের রাশিমালাটা প্রতিষ্ঠা করবে এখান থেকে, এখান থেকে অঙ্ক পড়ে রাশিমালার ইকুয়েশন থেকে, একটা কী বলো ওয়াই কাস টু এ সাইন ওমেগা টি মাইনাস কেস, আটা ছিল ওয়াই কাস টু এ সাইন টু পাই বাই লামডা ইন্টু ভিটি মাইনাস এস, আটা ছিল ওয়াই কাস টু এ সাইন টু পাই ইন্টু এস মাল্টি বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই লামডা। এই তিনটে ইকুয়েশন তোমাদের প্রতিষ্ঠা করতে বলে এবং এখান থেকে কী বলে বাবু তোমাদের অঙ্ক দেয় হচ্ছে। আর একটা পরীক্ষায় কোশ্চেন আছে এখান থেকে, যে প্রমাণ করো যে খুব ইম্পর্টেন্ট এটা, পথ পার্থক্য সমান টু পাই বাই লাম, দশা পার্থক্য সমান টু পাই বাই লামডা ইন্টু পথ পার্থক্য, এটা ভালো করে করো শোনা, আরামসে আরামসে এটা আসার চান্স রয়েছে, ক্লিয়ার হয়েছে। এখান থেকে আর বেশি কিছু ইম্পর্টেন্ট কিছু নেই শোনা, এটুকু এখানে ইম্পর্টেন্ট, শুধু এখানে বলে রাখবো যে বেগের সঙ্গে, তরঙ্গের বেগের সঙ্গে কণার বেগের সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলে, হ্যাঁ না, তরঙ্গের বেগের সঙ্গে কণার বেগের ভিপি সমান হচ্ছে মাইনাস অফ ভি ইন্টু, সরি ভিপি সমান ভি ইন্টু বলো ডেল ওয়াই বাই ডেল এক্স, ভালো করে দেখে রেখো এটা খুবই ইম্পর্টেন্ট, বাস এটুকু এখান থেকে ইম্পর্টেন্ট, শুধু থিওরি প্রশ্নগুলো বলছি ইম্পর্টেন্ট। এরপরে চ্যাপ্টারে চলে আসছি আমরা তরঙ্গের ও মানে শব্দ চ্যাপ্টারে, শব্দ কে দেখো, শব্দের জন্য আলোচনা মেনলি হচ্ছে কি, শব্দ হচ্ছে নিউটনের সাথে শব্দের বেগ নির্ণয়, আর তারপরে চ্যাপ্টারে পড়া হচ্ছে নিউটনের সাথে শব্দের তোমার ল্যাপ্লাসের সাথে শব্দের বেগের গণনা বা সংশোধন, শব্দের বেগের সংশোধন হচ্ছে ল্যাপ্লাস হতে সাহায্যে, বা শব্দের এখান থেকে এটাই ইম্পর্টেন্ট। এবার শব্দের উষ্ণতার সঙ্গে শব্দের বেগের সম্পর্ক কি, জাস্ট শর্ট কোশ্চেন এমসিকিউ পড়বে, টেম্পারেচার বাড়লে শব্দের বেগ কেমন পরিবর্তন হবে, ঘনত্ব বাড়লে কেমন পরিবর্তন হবে, চাপ বাড়লে কেমন পরিবর্তন হবে, আর্দ্রতা বাড়লে কেমন পরিবর্তন হবে, এইগুলো শর্ট কোশ্চেন আকারে পড়বে এখান থেকে, বাস খতম এখান থেকে। এরপরে চলে আসছি আমরা, পরে চলে আসছি তরঙ্গের উপরিপাত, এখানে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট থিওরি আছে, সেখান থেকে মন দিয়ে শুনবে সেগুলো কী আছে এখান থেকে। সেটা হচ্ছে কি, প্রথমে কি টান টান তারের জন্য কম্পাঙ্কের রাশিমালা, ভালো করে পড়ে রাখবে, টান টান তারের জন্য কম্পাঙ্কের রাশিমালা প্রচুর ইম্পর্টেন্ট হয়েছে। তারপর হচ্ছে কি, একমুখ খোলা এবং দুমুখ খোলার মূল সুরের কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, বহুত ইম্পর্টেন্ট, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে শোনা। এবং এমনিতেও পরে একমুখ খোলা দুমুখ খোলা দুজনেরই উপসুরের কম্পাঙ্কগুলোর রাশিমালা প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বললাম, একমুখ খোলা এবং দুমুখ খোলা দুটোরই মূল সুরের কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হয়েছে। তারপরে হচ্ছে বাবু শব্দের বিটস, বিটস তোমাদের প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসতে পারে বছরে প্রচণ্ড। আর এই বিটস বা স্বরকম্পের সাহায্যে তোমরা কী করে, বিটস বা স্বরকম্পের সাহায্যে কী করে অজানা কোনো সুরশলাখার কম্পাঙ্ক নির্ণয় করবে, এই থিওরিটা প্রচণ্ড লেভেলের ইম্পর্টেন্ট, ওকে না। এই এইটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের মধ্যে মেন মেন ইম্পর্টেন্ট রাশিমালা হলো। এরপরের চ্যাপ্টার হচ্ছে ডপলার, ডপলারে দেখো রাশিমালার থেকে বেশি পরে কোশ্চেন, যে শব্দ গাড়িও গতিশীল, শব্দ উৎস গতিশীল, শ্রোতা স্থির, তো শ্রোতা গতিশীল উৎস স্থির, এই দুজনের মধ্যে তোমাদের
অঙ্ক আসতে পারে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল কম্পাঙ্ক এন ইকুয়াস টু ভি মাইনাস ভিএস, ভি প্লাস আর মাইনাস ভিএস বাই ভি প্লাস আর মাইনাস ভিও ইন্টু এন, এই কম্পাঙ্কের রাশিমালাটা প্রচণ্ড লেভেলের ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে দেখে রাখবে, এটা তোমাদের জন্য আসবে বাবু। তোমাদের ফর্মুলাটা আমি যখন তোমাদেরকে করিয়েছিলাম দেখবে ফর্মুলাটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা এখান থেকে অঙ্ক পড়ে ম্যাক্সিমাম কীরকমভাবে করতে হয়, উপরে এটা এটা ধরো কম্পাঙ্ক এন, এন ইকুয়াস টু ভি, নিচে ভি প্লাস আর মাইনাস ভিও, নিচে হচ্ছে একটা বলো ভিএস, হ্যাঁ কি না, ইন্টু মনসুরের কম্পাঙ্ক, এটা হচ্ছে তোমার ফর্মুলা। এখান থেকে এটা হচ্ছে কার বেগ, অবজারভারের বেগ, এটা কার বেগ বলো উৎসের বেগ, যে শব্দ তৈরি করছে তার বেগ, আর যে শুনছে তার বেগ এটা, হ্যাঁ, আর ভিটা কার বেগ শব্দের বেগ, আর এন কি বলো উৎসের কম্পাঙ্ক, আর ইন্ডাস্ট্রি অবজারভার যেটা শুনবে সেই কম্পাঙ্কটা। তো প্রচণ্ড পরিমাণে এখানে অঙ্ক আসবে, শোনা থিওরিটিক্যাল প্রসার নেই, আর এখানে আলোর ডপলার বলতে কী বোঝো, এবং আলোর ডপলার কেয়ার ক্ষেত্রে পাবো যে নীল বিচ্ছুতি এবং লাল বিচ্ছুতি বলতে কী বোঝো, বাস এটুকুই। যদি তোমরা চাও যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন চাই যদি মনে করো আমায় কমেন্ট বক্সে জানাবে, আর যদি কারোর কোনো জায়গাতে ফিজিক্সের ডাউট থাকে যে কোনো পোর্শনে তা কমেন্ট বক্সে জানাবে, তোমার জন্য ডেডিকেট হয়ে ওই স্পেশাল ভিডিও বানাবো তোমার জন্য, দেখো তোমার এই ভিডিওটা তোমাদের কাজে লাগে। ওকে আজকে এখানে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য টাটা, জয় হিন্দ।